পরে বিভিন্ন যে ব্যাংকগুলোর সামনে গেলাম, দেখলাম যে সবাই একদম গাদা গাদা হয়ে আছে। তাদেরকে একটু সচেতনতার পরামর্শ দিলাম, পাশাপাশি এইচডিও সাহেবের সাথে একটা মিটিং করলাম, এখানে বিডিও সাহেবের সাথে, এখানে ফুড সাপ্লাই এবং ওসি তুফানগঞ্জ, বিডিও জয়েন্ট বিডিও সভাপতি পঞ্চায়েত সমিতির, সহ সভাপতি পঞ্চায়েত সমিতির, এদেরকে নিয়ে কিছু প্রয়োজনীয় আলোচনা সেরে নিলাম। কিছু আলোচনা রিগার্ডিং রেশন, রিগার্ডিং 100 দিনের কাজ, রিগার্ডিং লকডাউন, সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা। তুফানগঞ্জ মানসিক হাসপাতালে আমরা শুনছি যে প্রচুর মানুষ রয়েছেন, তো অনেককে নাকি হোম কোয়ারেন্টাইনেও প্রশাসন পাঠিয়ে দিচ্ছে। যাদের টেস্ট করে নেগেটিভ আসতেছে রিপোর্ট, তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে, বাড়িতেই সে 14 দিন থাকবে, ঘর থেকে বেরোবে না, এরকম নির্দেশ দিয়ে বাইরে পাঠানো হচ্ছে। কারণ যাদের নেগেটিভ আসতেছে টেস্ট করার পরে, তাদের তো অযথা রেখে দরকার নেই, তাই না? আর নতুন লোক প্রচুর আসতেছে, আজকেও ঢুকতেছে, গতকাল কালিম্পং থেকে ঢুকেছে, আসাম থেকে ঢুকেছে, আজকে দার্জিলিং থেকে ঢুকবে, এবং বিহারের কিছু লোক আজকে খড়িবাড়ির থেকে বাসে, সরকারি বাসে কুচবিহারে চলে আসছে। এই সপ্তাহ থেকে ট্রেনও ঢুকবে বিভিন্ন রাজ্যের আস্তে আস্তে, একটা দুটো করে, তাদেরকেও রাখা হবে বিভিন্ন রকম, মানে সেফ জায়গায় রাখা হবে, তাদের চিকিৎসাপত্র করে ট্রিটমেন্ট করে, ট্রিটমেন্ট মানে পরীক্ষা নিরীক্ষা করে, তো পরীক্ষা করে তাদের যদি নেগেটিভ হয় তাহলে আমরা তাদের হোম কোয়ারেন্টাইনে পাঠাবো, বাড়িতে 14 দিন যাতে থাকে। সেটা কি সফট টেস্ট হচ্ছে না আপনার থার্মাল স্ক্রিনিং? না, প্রথম থার্মাল স্ক্রিনিং, তারপরে একটা ট্যাবলেট আছে, তারপরে আরও কিছু পরীক্ষা আছে, তারপরে সফট টেস্ট। সফট টেস্ট করার পরে যখন নেগেটিভ আসছে তখন তাদেরকে বাড়িতে পাঠানো হচ্ছে। দাদা, যে কিছুদিন থেকে কালীবের রেগুলেটেড মার্কেটে প্রচণ্ড ভিড় হচ্ছে রেশন কার্ড সমস্যা সংক্রান্ত ব্যাপারে, তো এটা দূরীভূত করবার জন্য আপনাদের মানে কি? না, ওটা নিয়ে আলোচনা হলো, একবারে ভিড় মানুষ করে, কিন্তু যখন আমরা সুযোগটা দিই তখন মানুষ আর আসে না, মানে সরকারি দপ্তর আসে না, তো সেটা নিয়েও বিস্তারিত আলাপ হলো, কীভাবে এটা তাড়াতাড়ি সলভ করা যায় সে ব্যাপারেও আলোচনাটা হলো। আজকেও দেখা যাচ্ছে তুফানগঞ্জ শহরেই সকাল থেকেই প্রচণ্ড ভিড় আসছে, এটা নিয়েও আলোচনা হলো, কীভাবে এই লকডাউনটা কমপক্ষে ফার্স্ট এই লাস্ট ফেজ যেটা 17 তারিখ এটা করা যায়। ওই জন্য তুফানগঞ্জ থানার ওসি, বিডিও, এইচডিও সাহেবের সাথে কথা বলে এসলাম, জয়েন্ট বিডিও সবাই যারা আছে তাদের সাথে কথা বলবো। বিষয়টা কী বলবেন? দেখুন, যারা ডেপুটেশন দিচ্ছে তারা যে সমস্ত রাজ্যে ক্ষমতায় আছে সেখানে তো করোনার আতুর ঘর, কন্ট্রোল করতে পারছে না, এবং সেই ভাইরাসটা এদেরও শরীরে আছে বলে মনে হচ্ছে। আমি এটুকুই বলবো, এই লকডাউন চলছে, এখন কোনো রাজনৈতিক কোনো কর্মসূচি নাই, বন্ধ থাকা রাখা উচিত, বরং আপনারা যারা বিজেপি আছেন বা অন্য রাজনৈতিক দল আছেন তাদের কর্মীরা নেতারা তারা সফট টেস্ট করেন, আমাদের স্বাস্থ্য মন্ত্র দপ্তর রেডি আছে, টেস্ট করে নিজেরা করোনা মুক্ত কিনা সেটা আগে তার সার্টিফিকেটটা গ্রহণ করুন। তাদের সবাইকে পরামর্শ দেব যে আপনারা আগে নিজেদের পরীক্ষা নিরীক্ষা করুন, সরকারি আমার সরকার রেডি আছে, টেস্ট করার জন্য টেস্টগুলো করিয়ে নিন।